আমার খুব কষ্ট মেয়র সাহেব, আপনার এলাকায় আসলাম পৌরসভায়, খোলা আকাশের নিচে মানুষগুলো ওয়াজ শোনা লাগলো, এটা আপনি একটা বিহিত ব্যবস্থা করবেন। আজকে অন্যান্য রাতের তুলনায় ঠান্ডা বেশি, নির্মম পরিহাস ভাগ্যের যে আজকে খোলা আকাশের নিচে, আমি জানি না কেন, কার খামখেয়ালির কারণে আজকে খোলা আকাশের নিচে শতকরা 90 জন লোক মুসলমানের দেশে মাথার উপরে সামিয়ানা ছাড়া, কাদের জন্য আজকে এইভাবে কষ্ট করে দিনের কথা শুনতে হবে মুসলমানের দেশে মুসলমানেরা, ভাগ্যের নির্মম পরিহাস। আমার জীবনে আমি কখনো আমার এই বিব্রতকর অবস্থায় আমি পড়িনি, যেইভাবে খোলা আকাশের নিচে কথা শুনতে হবে, কথা বলতে হবে, এটা আমার ভাবনার বাইরে ছিল। যাই হোক, এটাই হচ্ছে নিয়তি, তাকদিরে যা আছে এটাকে তো আর উলট পালট করা যাবে না, হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল। আমরা মুসলমানদের পরীক্ষা কম হয়ে গেছে, তো এটা হয়তো আরেকটা পরীক্ষার বাকি ছিল আমাদের। যাই হোক, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কবুল করে নিলেন। বন্ধুগণ, আমি আপনাদের এই জায়গাটাতে আর কখনো আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। দাউদকান্দিতে আমি অসংখ্য মাহফিল করেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার জীবনে প্রথম আসা। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ো, যাদের চাদর আছে মাফলার আছে আপনারা ওইভাবে বেঁধে নেন, ঠান্ডা তো, হয়তো ঠান্ডা লেগে আপনাদের কষ্ট হবে। আপনার মাফলার যাদের আছে, রুমাল যাদের আছে, ভালো করে পেঁচিয়ে বেঁধে নেন, আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। আবার কখনো যদি অনুকূল পরিবেশ পাই, এবছরেরটা আল্লাহ যদি হায়াত দেয়, তখন পুষিয়ে দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার, শুকরিয়া আদায় করব কার, আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার, শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, দুনিয়ার মানুষ
আধারে একরকম, আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দৌলতদের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ওই আল্লাহকে জানিয়ে দাও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর পাওয়া যায়, নেতার মতো নেতা পাওয়া যায়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মত হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেইলা ইলাহা ইল্লাল্লাহ। 124 বলেন, আর 224 বলেন, অসংখ্য নবী আর রাসূল এক একজনকে আল্লাহ এক একটা উপাধি দিলেন। আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। বলো সুবহানাল্লাহ। আমি কুমিল্লার যেখানে মাহফিলে যাই, দাউদ কাদির উদাহরণ আমি একভাবে না একভাবে আনি। আমি আপনার বোধহয় শুনছেন না, আপনাকে আমার লোকের রাগ হয়ে রয়েছে। আমি কিন্তু কইছি কুমে বা দাউদ কান্দির তারা বেড়ায় যে তারা টোহা দেওয়ার আগে বাজে না, ঠিক নাই তো? এখন আপনারা যদি আজ চুপ করে থাকেন আর আমি অন্য মাহফিলে গিয়া কয়াম, ও যা কইসলাম ফাও, চুপ করে থাকার কোনো সুযোগ নাই, লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় না। সুবহানাল্লাহ কারে কয় টের পাওয়াইয়া সাইডা দিবেন কেন? অন্য দিন তো সামিয়ানের লাগে সুবহানাল্লাহ উফরের ফেল যাইতে পারছে না, আজ যা উফরের ফেল যাত কোন ফাড়ান যায় কন সুবহানাল্লাহ, যেটা কইসলাম হেলডে তো কন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা কি দাঁড়াই থাকবেন মনে করছে? তারা মনে করছে কতক্ষণ পরে সাইডে দিতে আসি, কোমালা খেরন্তে ফুটা যাই গিয়া বয়ালান তাড়াতাড়ি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে যাবেন। এই আপনি এইতে বাদ দেন, হ্যাঁ বাদ দেন, একজন একজন সামনে আই যান, সামনে এনে এরকম কটন লাগতেন আপনি, বলছে অনেক পারেন আপনি। হ্যাঁ আর একজন, মা কথা শুনে না, এটাকে লাগিয়ে গেছে নাকি নিচে দিয়ে? মুরব্বী আগানো, আগাও সব আগাও তাড়াতাড়ি আগাও। এই তুমি কি একটা কান্টুফি জ্যাকেটের লোক একবারে সিলাই লইছ? কারবার তো পায়জামাটা পরে সিলাই লইল নাকি রে হানোর লগে? আজ আমি হেবাটারে বিচারি গিতাম এখনো তো কারবার। আমিন কয়না রে, এই জুড়ে কন, আরো জুড়ে কন আলহামদুলিল্লাহ। এক এক
একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছে, আমাদের যিনি নবী এই ব্যাপারে সবাই টেনশন ফিরে গেছে, গো হ্যাক নবীরে যে হ্যাকটা দিল, আমরা নবীরে কি দিল, সুবহানাল্লাহ কইছেন না, এটা জানার দরকার আছে নাকি নাই? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, মুফতিয়ানে কিরাম, উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, পীর মাশায়েক, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আছে। ইউসুফ নবী কি সুন্দর! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়া কয়, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ নবীরে দেখতে গিয়া লেবু কাটতে কাটতে হাত কাইটা ফালাইছো, তোমরা আমার নবীরে যদি এক নজর দেখতা, হাত না হাত না হাত না, নিজের ছুরি দিয়া নিজের কলি যার দুইটা ভাগ করে দিতা। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এই আল্লাহ তাবারক তাআলা নবী আর রাসূল পাঠাইলেন, আখরি জামানার নবী, সর্বশেষ নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তফা, আহম্মদ মুজতবা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার বতী, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে আসলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। ও বন্ধু, প্রথমে দিলেন আম্মা জান খাদিজার কাছে, আবু বকর সিদ্দিক, হযরত আলী, জায়েদ, সুবহানাল্লাহ কয় না, একজন একজন করে মুসলমানের সংখ্যা বাড়তেছে। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, আর ঘরের কোনায় কোনায় না, এবার জনসমক্ষে দাওয়াত দিয়ে দাও। আল্লাহর নবী চলে গেলেন সাফা পাহাড়ের কেনারে, যারা হজে গেছেন তারা দেখেছেন কাবাগড়ের পার্শ্বে দুইটা পাহাড় আছে, সাফা মারোয়া, সাফা পাহাড়ের উপরে তিনি উঠলেন, সবাইকে ডাকলেন, ও দেশের মানুষ, গোষ্ঠী জ্ঞাতি বংশধর, এলাকার মানুষ সব দৌড়ে দৌড়ে হাজির হও। আল্লাহর নবী ডাকলেন, ডাক শুনে সবাই আসলেন, সবার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হলো।